नमस्कार बंधुरा दि भिलपुट रेसिपिस एंड ब्लगे अपन सबा के स्वागत जाना। आज हमें अपन का खूब ही सहज भावे झटपट बनिए नवा जाए यकम ही एक डिमेर रेसिपी निये हाजिर होयेछि। आज हमें बनाब डिमेर कीमा मसाला और এই রেসিপিটা বানাতে খুবই অল্প কিছু উপকরণের প্রয়োজন হয় আর এই ডিমের কিমাটা দিয়ে রুটি পরোটা নান খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি ও তার পরিমাণ আমি রান্নাটা করতে করতে আপনাদের বলে দেব। প্রথমে কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি, এরপর কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, এবার দিচ্ছি 2 বড় মাপের পেঁয়াজের কুচি, পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর দেব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, আবারও একটুখানি মশলাগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 মাঝারি মাপে টমেটো কুচি। এখন টমেটোগুলো একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসে। টমেটোগুলো নরম হয়ে গেছে, এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর লবণ স্বাদমতো দিয়ে আবারও কয়েক সেকেন্ড মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর মশলার ওপর দিচ্ছি একটুখানি জল। এখন এই মশলাটাকে 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব। আর এখানে আমি 4 সেদ্ধ করা ডিম নিয়েছি আর একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিম ও আলুটাকে গ্রেট করে নেব। এই রেসিপিটাতে আলু একদমই অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন না তো দেবেন না। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি ডিম ও আলুর কিমাগুলো মশলার উপর দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে ডিম ও আলুর কিমাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 বাটি জল। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগ কিমাটা হালকা ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমাদের এগ কিমা মশলা প্রায় রেডি হয়ে গেছে। এখন উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এরপর বানিয়ে নিচ্ছি কয়েকটা পরোটা। কড়াই থেকে অন্য একটা পাত্রে এগ কিমা নামিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে কিছু ধনে পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটা ডাটি সমেত পুদিনা পাতা দিয়ে এগ কিমাটা সাজিয়ে নিচ্ছি। এখন 1
পাত্রে দুটো পরোটা নিয়েছি আর সাথে নিচ্ছি দু হাতা এক কিমা। আর এই এক কিমার ওপর এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এক কিমা মশালা। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আজ তবে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।